পঞ্চগড়ে প্রথমবারের মতো বস্তায় আদা চাষ শুরু করেছেন অনেক কৃষক। এতে জেলার কৃষিতে যুক্ত হয়েছে এক নতুন মাত্রা। অল্প জমিতে বাড়ির আঙিনা, ঘরের ছাদ, ছায়াযুক্ত বাগান বা পরিত্যক্ত উঁচু জায়গায় এ পদ্ধতিতে চাষ করা যায় আদা। প্রতি বস্তা আদা চাষে খরচ হয় 25 থেকে 30 টাকা। বস্তা প্রতি ফলন হয় 2 থেকে 2.5 কেজি আদা, যার বাজার মূল্য প্রায় 200 টাকা। কম জায়গায় কম খরচে বেশি লাভ হওয়ায় এই পদ্ধতিতে আদা চাষে ক্রমেই ঝুঁকছেন চাষিরা। এবছর জেলায় প্রাথমিকভাবে এই বস্তা পদ্ধতিতে আদা চাষ শুরু করেছেন 2 শতাধিক কৃষক। জেলা কৃষি অফিস জানিয়েছে, অল্প খরচে বেশি লাভ হওয়ায় কৃষকদের বস্তায় আদা চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। আগামীতে এ চাষ আরও বৃদ্ধি পাবে বলে আশা তাদের।